সোমা আমাদের সঙ্গে আছেন। সোমা, সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কেমন ছবি উঠে আসছে, উৎসবের মুড কেমন, মানুষজন কি বলছেন এবং এখানে ঠিক কি ভাবনা তুলে ধরা হয়েছে দুর্গাপূজার মাধ্যমে? হ্যাঁ, প্রথমে তোমাকেও জানাই সপ্তমীর শুভেচ্ছা। এবং সপ্তমীর সন্ধেবেলায় কিন্তু মালদা শহরে একেবারেই সুর সপ্তমে এমনটা বলাই যায়। এবং আমি এই মুহূর্তে যে তিতার সংস্থায় রয়েছি তাদের 50 বছর পূর্ণ হলো। এবং তুমি বাইরে যে ছবিটা দেখছো আমার পেছনেই রয়েছেন একটা দারোয়ান। এবং এই দারোয়ান এবং এই বাইরের স্ট্রাকচার দেখে তুমি বুঝতে পারছো আমি যে মণ্ডপে রয়েছি এই মণ্ডপের থিম এবারে একেবারেই পুরনো জমিদার বনেদি বাড়ি। অর্থাৎ বর্তমান সময়ে যে সমস্ত বনেদি বাড়ির একাধিক ছবি আমরা যেমন খুব একটা দেখতে পাই না বা কোনোটা খুব অরক্ষিত অবস্থায় থাকে সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে। আমি কথা না বলে তোমাকে একেবারে মণ্ডপের ভেতরে নিয়ে যাব। ভেতরে তোমাকে একটু ছবিটা আমি দেখানোর চেষ্টা করব যে ঠিক কীভাবে একটা বনেদি বাড়িকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং যে বনেদি বাড়ির মধ্যে দিয়ে অনেক কচি কাচারা যারা বইয়ের পাতায় পড়েন যে বনেদি বাড়ির ঠিক কী কালচার হয়, বনেদি বাড়ির ভেতরটা ঠিক কেমন দেখতে হয়, অর্থাৎ তারা যখন কোথাও বেড়াতে যান তখনই হয়তো কোনো বনেদি বাড়ি বা রাজবাড়ির তারা ছবি দেখতে পান। এবং কিন্তু একটা বনেদি বাড়ির ছবি ঠিক কেমন হয় সেটাকেই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। তাদের 50 বছর এবার পূর্ণ হয়েছে এবং মায়ের ছবিও হচ্ছে একেবারে সাবেকি প্রতিমা এখানে করা হয়েছে, অত্যন্ত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই পুজোয় এলাকার সমস্ত মানুষজন একাত্ম হন এবং অদ্ভুত একটা প্রাণের টান থাকে। একটু কথা বলবো কিভাবে এনজয় করছেন? খুব মানে দারুণভাবে, যেহেতু আমাদের পাড়া তিতার সংস্থা এবং গ্রন্থাগার এই ক্লাবটা বহু পুরনো, আমি যদিও এই ক্লাবের সঙ্গে 18 বছর ধরে জড়িত হয়েছি এই পাড়াতে আসার পর খুব আনন্দ করি, নিজের বাড়ির পুজোর মতন এখানে অনুভব করি। পাড়াতে আমরা সন্ধ্যা সপ্তমীর প্ল্যান কি রয়েছে? সপ্তমীর প্ল্যান হচ্ছে সন্ধ্যা থেকে ক্লাবে, আমরা এখন তো রয়েছি সন্ধ্যা থেকে একদম টানা ক্লাবে, সকলে মিলে একসাথে হই হই করে আড্ডা। আর কি কি প্ল্যান রয়েছে? হই হই করে আড্ডা যখন বললেন তাহলে একটা কিছু আমাদের পারফর্ম করার 24 ঘন্টা দর্শকদের জন্য আগে থেকে প্রিপেয়ার নাই, পারফর্ম করা মুশকিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।